ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن الساعة فقال متى تقوم الساعة فقال ما وماذا عددت لها قال لا شيء أني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الخير فحامل المسك إما أن يحذيه وإما أن تجد منه ريحا طيبة إما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الخير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة رواه مسلم এই অত্র মোহাম্মদপুর এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাল বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ
সম্মানিত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট হক পিপাসু মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুন্দর একটি উপস্থাপনায়, সুন্দর একটি মহতি জালসায় জান্নাতি মজলিসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে অনেক বক্তাকে উপস্থিত করে বা তাদেরকে সামনে রেখে এই জালসার আয়োজন করেছি, সেই হিসাবে আজকে আমরা আমাদের শ্রোতার সংখ্যা আরো বেশির দরকার। আমাদের এলাকায় যারা আছেন, যে ভাইরা আছেন, হয়তোবা বাড়িতে বসেই আছেন, এই জান্নাতি মজলিসকে মূল্যায়ন করুন। আপনি হয়তোবা যেখানে বসে আছেন, যেখানে সময় কাটাচ্ছেন, সেটাকে মূল্যায়ন করার ভাষা আমাদের নেই, কারণ ওটাকে মূল্যায়ন আমরা করতে পারি না। এখন রাত মানুষ ঘুমাবে, অথবা যদি আলোচনা হয় তাহলে আলোচনায় আসবে। এটা যদি জান্নাতি মজলিস হয় তাহলে এই মজলিসে আমরা কে না চাই যে আমরা অংশগ্রহণ করব। অবশ্যই যারা আশেপাশে যে ভাইরা আছেন তাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা আমাদের এই মজলিসে এসে উপস্থিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কবুল করুন, আমিন। এরপরেও যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? এমন প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা দা আদাত্তা লাহা, কিয়ামত কখন হবে এটা তোমার প্রশ্ন। আচ্ছা, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? এই সেম প্রশ্ন যদি আমিও আপনাদেরকে করি, বর্তমানে মানুষ কোন সাবজেক্ট, কোন বিষয়বস্তু পেয়ে গেলে এর পিছনে লেগে যায়। যেমন ইমাম মাহাদি কখন আসবে এটা নিয়ে মানুষের অনেক জল্পনা কল্পনা, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা অনেক কিছু, কখন ইমাম মাহাদি আসবে। তো ইমাম মাহাদি যখন আসবে তখন দেশের অবস্থা, আপনার অবস্থা কেমন হবে, তখন মানুষ আর ইমানকে নবায়ন করার সুযোগ পাবে কিনা বা তার সুযোগ হবে কিনা, তো আপনি ইমাম মাহাদি যখন আসবে সেই সময়ের জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন? কিয়ামতের কথা না হয় বাদ দিলাম, আপনারা ভেবেছেন কত বছর পরে, হাজার হাজার বছর পরে হয়তো বা কিয়ামত হবে, এটা আমরা কেউ জানি না, বলতে পারি না কত বছর পরে হবে, কত দিন পরে হবে, আমরা এটা কেউ জানি না। এলেম আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দেন না, কিন্তু ইমাম মাহাদির খবর আমরা তো এটা নিশ্চিত জানি যে উনি আসবেন, উনি আসবেন অবশ্যই। তো ওর জন্য কি আপনাদের কোনো প্রস্তুতি আছে? প্রস্তুতি না। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি ওটা উৎসবের কোনো জিনিস নয়, ওটা আনন্দ ফুর্তির কোনো বিষয় নয়, যদি ইমাম মাহাদি চলে আসে তাহলে তার সেনাবাহিনী হিসাবে অথবা তার অনুসারী হিসাবে তাকে মেনে নেওয়া হচ্ছে ইমানি দায়িত্ব। আমরা এই বিষয়ে আমরা আগ্রহী হব যেন আমাদের ইমান মজবুত থাকে, আমাদের ইমান অটুট থাকে, আসলেই আমরা তাকে গ্রহণ করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমাদা আদাত্তা লাহা, ও সাহাবী তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের জন্য? আজকে নয়, আগামীকালকে নয়, এক মাস পরেও যদি কিয়ামত হয় তুমি কি প্রস্তুতি আছে তোমার?
সাহাবী বললেন আমি তেমন কোনোই প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, বেশি সালাতও আদায় করি নাই, বেশি সিয়ামও পালন করি নাই, তবে একটা কাজ করেছি, এটা প্রস্তুতি কিনা এটা আমি জানি না, তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আপনি ভালোবাসেন? সবাইকে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসেন না? কি আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনাদের জাজবাই থাকবে আলাদা, আপনাদের মনে চিত্ত প্রফুল্ল থাকবে, মনে আনন্দ থাকবে, সবাই কি জান্নাতে যেতে চান? এ মরা মন নিয়ে হ্যাঁ জান্নাতে যারা যারা জান্নাতি হবে তোরা কি বলবে জানেন? হেই দেখো তো এখানে আমার কি লেখা আছে কোরআন। জান্নাতি হবে মানুষ এরকম লাফাতে থাকবে, আনন্দ ফুর্তি করবে, তাদের মনের ভিতরে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, তারা জান্নাতে যাবে। আপনারা যদি জান্নাতে যেতে চান এই এই মন নিয়ে কি জান্নাতে যাওয়া যায়? হাই হা, মানসিকতা একটু ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে, মানসিকতার পরিবর্তন আনতে হবে, সংকীর্ণতা ঝেড়ে ফেলতে হবে। তবেই ওই সংকীর্ণতা যদি ঝেড়ে ফেলে তাহলে ওই জায়গাতে জান্নাতের আকাঙ্ক্ষা ঢুকবে, তখন আপনি জান্নাতের জন্য যোগ্য হবেন, নইলে অনেক কঠিন আছে। উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সাহাবি বললেন আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন হাসর এবং জান্নাত তার সাথেই হবে। আপনি কাকে ভালোবাসেন? কোনো জবাব আছে? যাকে ভালোবাসেন তার সাথে যদি হাসর হয়, যাকে ভালোবাসেন তার সাথে যদি জান্নাত হয়, যাকে ভালোবাসেন তার সাথে তো জাহান্নামও হতে পারে, কারণ যাকে ভালোবাসেন ও যদি জাহান্নামি হয়, ও যদি শয়তান হয়, ও যদি বেরোজাদার হয়, ও যদি বেনামাজি হয়, ও যদি সুদখোর হয়, ও যদি ঘুষখোর হয়, ও যদি খারাপ হয়, ও যদি ব্যভিচারী ব্যভিচারিণী হয়, আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে ওর স্থান যেখানে আপনার স্থানও সেখানে, এটা কি চাচ্ছেন আপনারা? কেউ চান? তাহলে আমরা ভালোবাসি, তবে এমন এমন কাউকে ভালোবাসতে চাই যিনি হবেন জান্নাতি, যিনি হবেন পরহেজগার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা ফারিহনা বিশাইইন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যখন, যে শোনো যারা আছেন তারা বসেন, যারা আছেন আল্লাহর ওয়াস্তে তারা বসেন, তার কারণ এখানে এমনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজিলত পাবেন এটা অনেক কঠিন ব্যাপার, এখানে বসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারা শেষ দোয়া পড়বেন, যখন বৈঠকের শেষ দোয়া পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাঁড়াও, যখন শেষ হবে তখন দাঁড়াও, মাগফুর আল্লাকুম, তোমাদের ক্ষমা করা হয়ে গেছে। যদি আপনি আল্লাহর ক্ষমা পেতে চান তাহলে তো বসতে হবে, শুধুমাত্র শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন, দূরে দূরে চাইস চলে আড্ডা মারবেন? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা। এই শোনো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, যারা এখানে বসেছে তাদের সবাইকে ক্ষমা করলাম। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আমি আপনাদের ব্ল্যাকমেইল করছি না, আপনারা বলবেন যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বসানোর জন্য হাদিস শোনাচ্ছে, হাদিস আপনাদের বসানোর জন্য বলতেছি, উৎসাহ দেওয়ার জন্য, উদ্দেশ্য জান্নাত। উদ্দেশ্য কি? জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের প্রাপ্তি, আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গশিয়াতুহুমুর রহমা, যখন এমন আলোচনা হয় তখন কি হয়? রহমত নাজিল হয় নাকি উঠে যায়? রহমত কি হয়? বর্ষণ হয়, নাজিল হয়, আর ফেরেশতারা এসে আমাদের একবারে প্রাচীরের মতো, তাবুর মতো, এই যে তাবু আছে এই তাবুর মতো আমাদেরকে ঘিরে রাখে ফেরেশতারা এসে, যেন আমাদের কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। যেহেতু ফেরেশতারা আমাদের সেনাবাহিনী ঘিরে রেখেছে, অন্য কোনো সিকিউরিটি ফোর্স না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে, তার সেনাবাহিনী দিয়ে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম সাহাবি বলছে না, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন বললেন ফামা ফারিহনা বিশাইইন মা ফারিহনা বিকাউলিন নবী,
আমি আল্লাহর নবীর কথায় খুশি হতাম তবে আজকের এই কথা যখন শুনলাম এর চাইতে আর খুশি কোনোদিন হই নাই মানে সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকের এই কথাটা শুনে আজকের কথাটা কি বলেন তো না মেন কে জবাব দিতে পারবেন আল্লাহর নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে এই কথাটা শুনে আনাস কি বলতেছে আনাস বলছেন যে আমি এই কথা শুনে যত খুশি হয়েছি পূর্বের কথাগুলোতে আমি এত খুশি হতে পারিনি কারণ কারণ কি আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না কি নিঃস্বার্থ ভালোবাসা নাকি শর্ত আছে শর্ত আছে নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ কোনো শর্ত নাই কোনো স্বার্থও না আমি আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর নবী কোথায় থাকবেন ভালো জায়গায় নাকি খারাপ জায়গায় আপনি কোথায় থাকবেন তার সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে ভালোবাসতে পারেন না অযথা কোথায় কোথায় ঘুরে বেড়ান ভালোবাসার জন্য মিথ্যায় ভালোবাসার পিছনে শুধু সময় দেন সময় কাটান এটা যদি আপনার খেয়াল থাকতো যে যে যাকে আমি ভালোবাসবো তার সাথেই আমি তার থাকবো তাহলে আমি ওই ধরনের একজন মানুষকে ভালোবাসি কোথাকার ব্যভিচারিণী খারাপ বেপর্দা বেহায়া বেশরমা কোনো মহিলাকে আপনি ভালোবেসে ফেলেছেন ওকেই ভালোবাসেন ও যেখানে যাবে সেখানেই থাকিয়ে ও তো বেপর্দা বেহায়া ও বেপর্দা বেহায়াদের জন্য জান্নাতেই জান্নাতের সুগন্ধে উনে আর আপনি তার সাথেই থাকতে চান ওর পিছনেই ঘুরে বেড়া ও মেয়ে যুবতী মহিলা তুমি যাকে ভালোবাসো ও তো ব্যভিচারী তোকে দেখে দেখে ও জেনা করে চোখের জেনা করে হাতের জেনা করে পায়ের জেনা করে অন্তরের জেনা করে ও যদি ব্যভিচারী পুরুষ হয় তাহলে তুমি ভালো মহিলা হয়ে ব্যভিচারী পুরুষের সাথে তুমি কিভাবে প্রেম প্রীতের সাথে লিপ্ত হও এবং তুমি তাকে ভালোবাসো তোমার বোঝা উচিত ছিল ও খারাপ মানুষ কারণ ও আমাকে দেখে জেনা করে আর জেনাকারী মানুষের জন্য কিয়ামতের দিন ভালো জায়গা হবে না ভাই হা ওকে ভালোবেসে যদি ওর সাথেই হাসরে থাকতে হয় তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাব না আমি ওকে ভালোবাসবো না বুদ্ধিমান কোন পুরুষ অথবা মহিলা এই ধরনের ভালোবাসার সাথে সম্পৃক্ত হবে মিথ্যায় ভালোবাসা আবার সেটার একটা ডেট করা হয়েছে হ্যাঁ নির্দিষ্ট দিন করা হয়েছে ভালোবাসা একদিন না প্রতিদিন প্রতিদিন মাকে ভালোবাসে বাবাকে সন্তানকে একটা করে দিন বের করে সন্তানকে যারা যারা ভালোবাসেন তারা একটা দিন বের করে বছরে একদিন ভালোবাসা হবে পারবেন উফ আপনি দীর্ঘ সময় পার করার পরে একদিনের কথা একদিন দুই তিন দিন না একদিনের কথা সকালে বেরিয়ে গেছেন ও ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আবার যখন সন্ধ্যায় ফিরে এসেছেন ছোট্ট সেই সন্তান আপনাকে কিভাবে জড়িয়ে ধরে কতগুলো প্রশ্ন করে দুই তিন বছরের বাচ্চা কথা কবলে ফুটেছে কেবলই কেবল ফুটেছে কথা তার মুখে না বলা কত ভাষা এবং তার মুখে বলা কত ভাষা কত প্রশ্ন কোথায় গেছিলাম কি করেছি কেন আমাকে ফেলে গেলেন এই ভালোবাসা যদি বছরে একদিন হয় তাহলে বেঁচে থাকার চাইতে তো মরাই ভালো বেঁচে থাকার চাইতে মরাই ভালো না হাই হা আপনার মা আপনার মা আপনাকে না দেখলে তার একটা মুহূর্ত পার হয় না আর সেই মাকে যদি আপনি বছরে একদিন ভালোবাসেন তাহলে আপনার চাইতে দুর্ভাগা সন্তান আর কে আছে সুতরাং ভালোবাসার কোনো দিবস নেই ভালোবাসার কোনো দিবস হতে পারে না অলওয়েজ সব সময় সর্বদাই ভালোবাসা আমাদের থাকবে ইনশাআল্লাহ তবে আল্লাহর জন্য আল হুব্বু ফিল্লাহ ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসি এটাও নবীর সুন্নাত না আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহ খুশি হন না আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আনতা মা মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি হাসর হবে তার সাথেই তুমি হাসরে থাকবে উঠা বসা করবে চলাফেরা করবে তার সাথে ও যেদিকে যায় সেদিকেই তুমি হাঁটবে সাহাবী বলেন আমি আল্লাহর নবীর কথাই খুশি হয়েছে এই জন্যই আমি আল্লাহর নবীকে ভালোবাসি কাকে ভালোবাসি আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর নবী কোথায় থাকবে উত্তর কি আমাদের সবার জানা নাকি অজানা সবারই জানা তার মানে ব্যাস
আমি লাইসেন্স নিয়ে নিলাম কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসি ওয়া উমা ওয়া আবু বকর এবং আবু বকরকে ভালোবাসি আবু বকর কোথায় থাকবে এটা আমরা জানি না ওয়া উমা উমারকে ভালোবাসি আনাস দেখেন কি তাদের বুদ্ধি কি তাদের ফিক উনি বলতেছেন যে আমি যেহেতু আল্লাহর নবীকে ভালোবাসি আমি যেহেতু আবু বকরকে ভালোবাসি আমি যেহেতু উমারকে ভালোবাসি এই তিনজন মানুষই কোথায় থাকবে জান্নাতে থাকবে তাহলে তাদের ভালোবাসার কারণে নিঃস্বার্থ যদি তাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার ফলস্বরূপ আমার নবীর কথায় আপনিও তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখেন আনাস আরো বলেছে কথা সহিহ বুখারী হাদিস 3000 কত 436 নম্বর হাদিস সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন না আনাস বলছেন ওয়ালা মাকুন মিতলা আমালিহিম যদিও আমি তাদের মতো আমল করতে পারবো না আপনি কি আবু বকরের মতো আমল করতে পারবেন আপনি কি উমারের মতো মর্যাদাবান হতে পারবেন কিন্তু তাদেরকে ভালোবেসে তাদের সাথে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ এই ভালোবাসা তৈরি করো যুবক এই ভালোবাসার বন্ধন তৈরি করো এটা তোমার কাজ যা আল্লাহ এবং তার নবী দেয় নাই যা সাহাবী তাবেঈদের সাথে সম্পৃক্ত ছিলেন না যা ইম্মায়ে মুস্তাহিদিন পূর্ববর্তী সালাফ বিদ্বানদের সাথে সম্পৃক্ত ছিল না মিছাই তুমি নির্দিষ্ট দিন বার করে একদিন শুধু একজনকেই শুধু ভালোবাসা দান করে দিয়েছো এটা তুমি ভুল করেছো যুবক সম্মানিত উপস্থিতি এটা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-আখিল্লা ইয়াউমাইযিন বাদুহুম বিবাদ الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين কিয়ামতের দিন যত অন্তরঙ্গ বন্ধু আছে দুনিয়াতে যারা অন্তরঙ্গ বন্ধু ছিল কিয়ামতের দিন তারা সবাই শত্রু হয়ে যাবে কেউ বন্ধু থাকবে কেউ থাকবে না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার সন্তান কেউ থাকবে না থাকবে কেউ কেউ থাকবে না তাহলে এত ভালোবাসা কেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেই দিন পলায়ন করবে বাবা থেকে সন্তান সন্তান থেকে বাবা মাও পলায়ন করবে ভাই থেকে ভাই পলায়ন করবে স্ত্রী থেকে স্বামী স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে সবাই নিজ নিজ ব্যস্ত হয়ে যাবে ঠিক এরই মধ্যে এই আয়াতটা সূরা যুখরুফ যেটা পড়লাম আল-আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ আদুবুন ইল্লাল মুত্তাকিন এই আয়াতটা সূরা যুখরুফের মধ্যে আছে 25 পারায় 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বড় একটা সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ শুনবেন মানসিকতা আছে শোনার আমি এটা একটু মানে পরীক্ষা করে দেখতেছি আপনাদের যে আপনাদের শোনার মানসিকতা আছে কিনা নাকি এমনি যা একটা জালসা হচ্ছে শুনে আসে একটু নো এই শ্রোতার তেমন কোনো কাজ নেই এসেছেন আপনাদের আমল বাড়ি গিয়ে শুরু করতে হবে না আমল এখান থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমল শুরু হয়নি শুরু হয়ে গেছে কারণ আমি প্রথমে সুসংবাদ দিয়েছি হাদিস অনুবাদ করে সহিহ বুখারীর হাদিস এবং আল্লাহর কথা মানে হাদিসের কুদসি দিয়ে আপনাদের আমল শুরু করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাও যারা এসেছে এখানে আমি তাদের সবাইকেই ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ তাহলে আমল শুরু হয়নি আমল কি শুরু হয়নি এখনো হয়েছে তাহলে এখন আমল শুরু হয়ে গেছে চিন্তা কিসের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বড় সুসংবাদ দিয়েছেন আচ্ছা কোন সূরা গো যেটা বললাম সূরা যুখরুফ থ্যাংক ইউ আয়াত নাম্বার 68 বললেও হবে কারণ দুইটা আয়াত আছে 67 এবং 68 67 এবং 68 আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন ইল্লাল মুত্তাকিন বন্ধুত্ব থাকবে না তবে যদি তাকওয়ার উপরে বন্ধুত্ব হয় তাহলে তাদের বন্ধুত্ব টিকে থাকবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার
আপনার বন্ধুত্ব এখন কার উপরে? আপনি এখন নিজে নিজে লেখেন, নিজে নিজে খাতা দেখেন, কত নাম্বার পান আপনি দেখেন, আপনার কার সাথে বন্ধুত্ব আছে? বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয় দুনিয়াতে কয়েকটি কারণে, সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা, ক্ষমতা, মানে পাওয়ার যেটাকে বলে, আর আরেকটা হলো মায়ের পাওয়ার, মানে পেশি শক্তি, বাহু শক্তি, এরপরে টাকার শক্তি, সৌন্দর্য, এগুলো দেখে বা পদবি দেখে মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু উসমান ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলতেছেন, ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দীন ওয়া দুনাকা ফিদ্দুনিয়া। এই শোনো, তোমরা বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে বেশি পরহেজগার। কথাটা কি বুঝে আসলো? এই মূলনীতিটা শুধু মনে রাখবেন আগামীকাল থেকে, না হয় এখন থেকেই, যে আমার একটা বন্ধু খোঁজার দরকার, যে বন্ধুটা কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। এই ধরনের বন্ধুত্ব খুঁজে পাওয়ার দরকার, খোঁজার দরকার। আচ্ছা, অমুক আমার বন্ধু, অমুক আমার বন্ধু, আমার ক্লাসমেটগুলো বন্ধু, ছোটবেলার খেলার সাথীগুলো বন্ধু, আমার আমার যারা কলিগ আছে তারাও তো বন্ধু, কেউ সবাই তো বন্ধু, কিন্তু এগুলো কেউ কি আমার নাজাতের জন্য কাজ হতে পারে? আপনি ভেবে একটু পরীক্ষা করে, নিজে নিজে পরীক্ষা করে রেজাল্ট বের করে। আমার কথা কি বুঝে আসে? ব্যাস, যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ। যে আপনি বের করেন আমি কাকে ভালোবাসি, এই মুহতারামকে ভালোবাসি। আপনার নাম কি ভাই? ও মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, আহলান ওয়া সাহলান, হাইয়াকুমুল্লাহ। আমি তো খেয়ালই করিনি। তো আমি আল্লাহর জন্য এনাকে ভালোবাসি, মুহতারাম মুকসুদ ভাইকে। উনি প্রিন্সিপাল না? হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব। প্রিন্সিপাল সাহেবকে আমি ভালোবাসি। কার জন্য? কার জন্য? ও আপনারা আবার ভালোবাসার মধ্যে অন্য কিছু খুঁজতেছেন না, শুধু একটাই হবে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা হবে। একজন লোক সহিহ মুসলিম সহিহ বুখারীর মধ্যে আসছে, আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে একটা লোক ওই গ্রামে যাচ্ছে, এই পার্শ্বের গ্রামে, একটা নাম বলেন তো, পার্শ্বের গ্রামের নাম মল্লিকপুর, তো মল্লিকপুরে যাচ্ছে এই মোহাম্মদপুরের লোক। এই কোথায় যা? আজল, আমি ওই লোককে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, মল্লিকপুরের ওই লোকটাকে আমি ভালোবাসার টানে তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। এই লোক বলতেছে, আরে আন্নি রাসূলুল্লাহ ইলাই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তোমার কাছে এসেছি এই খবর জানানোর জন্য যে তুমি যে ওই মল্লিকপুরের লোকটাকে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ভালোবেসেছো, এর কারণে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা লোকটার উপর যখন আসে, নজর পড়ে যায়, তখন কি আর ওর কোনো প্রবলেম হয় দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাত পর্যন্ত? ইনশাআল্লাহ এই নজর থাকবেই থাকবে, ইনশাআল্লাহ। সুতরাং মনে রাখবেন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কার উপর রাগ করে থাকে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর জন্যই কাউকে কিছু না দেয়, কয়টা কাজ? একটা হলো ভালোবাসা আল্লাহর জন্য, রাগ করে থাকা, লা উকাল্লিমুকা আবাদা, এটা হাদিসের ভাষা। এই যাও, তোর সাথে আমার কোনোদিন কথা চলবে না। ভাব, তুই আল্লাহর নবীকে গালি দিয়েছিস, আল্লাহর নবীর সাথে তোর শত্রুতা, তোর সাথে আমার কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। যা, তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, বাপ হলেও না, ছেলে হলেও না। তার কারণ বলতেছে, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোর সাথে কথা বলবো না। ইব্রাহিম বলছেন তার সন্তানকে যে না, তোর সাথে কথা বলবো না বাঘ। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছেন, যা, তোর সাথে কথা নেই, আমি রাসূলের হাদিস বলি আর তুমি তোমার যুক্তি দেখা। তাহলে রাগ আল্লাহর জন্য করা যায়, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে রাগ করা যায়। তারপরে দিতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আপনারা তো দেন কিছু পাওয়ার আশায়, বিয়া হয় আপনাদের এলাকায়, বিয়ে হয় না, অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে মানুষকে খাওয়ায় পাওয়ার আশায়,
আবার কোন দুনিয়া আসলো বলেন তো? অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো আমি 3 লাখ টাকা খরচ করব, মোটামুটি 3.5 লাখ টাকা 4 লাখ টাকা হবে, এই উদ্দেশ্যে মানুষকে বিয়াদ দাওয়াত দিয়েছে। ছি 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 ছি, আজকাল মানুষের বাড়িতে দাওয়াত খেতে হবে টাকা দিয়ে। এই যুগ আমরা এখন দেখতেছি, আরো ভবিষ্যতে কি আসে আল্লাহই জানে। এখন আর ফকিরদের আর গরিব, যারা ফকির বাদ যারা গরিব তাদের আর অংশ নাই, ওরা ওখানে যেতে পারে না, কারণ গরিব তো ওদের কে দাওয়াত দিবে, কারণ নিশ্চিত জানে ও কিছুই দিতে পারবে না, ওর দাওয়াত কোথায়? এই জন্য বিয়েতে আর কি নাই, রহমতও নাই। কয়েকদিন পরে ওই তালাক নামায় কি আস্তাক ভরলাম, বিবাহ রেজিস্ট্রিতে উল্লেখ করছে মহর 8 লাখ টাকা। ছেলে ঠক করে উঠবে, 8 লাখ টাকা কেন? ওদের না মোহর 8 লাখ টাকায় হতে হবে, বলে না, মানে অবলা কথা, না বলা কথা বলতে চায় না, শেষে একজন বলেই ফেলে। তুমি মেয়েকে নিয়ে গেলে কয়েকদিন পরে বলবে যে মেয়েকে ছেড়ে দিলাম, এই 8 লাখ টাকার কারণে তুমি জামিন থেকে গেলে। তার মানে বিয়ের আগেই ভয় যে তালাক দিবে, এই জন্য মোহর বেশি করে দিচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বুঝতে পেরেছেন তো? এই একটা কাজ না, বিয়েতে মোহর অতিরিক্ত বাধার কারণ কি? এটাই তো। গতকালকে অনেক দূরে গেছিলাম আর কি, তো একজন ভাই সরাসরি এসে বলতেছে যে ভাই দোয়া করেন তো, আমি নিয়াত করেছি আমার টাকা থাকলেও আমি মোহর বেশি দিয়ে বিয়ে করব না। গতকালকে খবর, একবারে কিশোরগঞ্জের শহরের পার্শ্বেই পাদদেশেই, হ্যাঁ টাটকা গতকালকের কথা বলতেছি। তো ভাইয়ের নাম হচ্ছে মুশাররফ, না মুশাররফের ভাই, ওর নাম জানি না, দুই ভাই একসাথে বসেছিলাম, কিন্তু মুশাররফ ভাইকে চিনি। মুশাররফের ভাই বলতেছে, বলছে যে এই অবস্থা, অন্তত 10 লাখ টাকা মোহর দিতে হবে, তারপর বিয়ে হবে, আমাদের পরিশোধ করতে হবে পুরোটাই। বলছে না, 100 টাকা দিলেই ওটা হয়ে যাবে। তাহলে চিন্তা করেন একটা মেয়ের মূল্য কত, মেয়ের মূল্য কি আর তাহলে আছে? 100 টাকা দিয়ে বিয়ে করতেছে আর বাকি পুরোটাই বাকি, যা আছে পুরোটাই বাকি। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, তবে এখান থেকেও যদি আপনাদের কোনো শিক্ষা থাকে তাহলে আপনাদের শিক্ষাটা নিয়ে নেওয়া উচিত, যেন বিয়েটাকে সহজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সামনে মাসে ইখলাস পত্রিকায়, এটা এই মাসে প্রশ্ন উত্তর দিয়েছি, মার্চ মাসে আসবে, যে বিয়েতে মোহর কতটুকু হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মোহর ছিল যতটুকু বোঝা যায় তা হলো 500 দিরহাম। 500 দিরহাম যদি টাকা দিয়ে আমরা খুলে ফেলি তাহলে মোটামুটি 40-50 হাজার টাকা হয়, আর যদি আমরা এই দিরহামকে দিনারে রূপান্তর করি দিনার হয় 112 দিনার। যাই হোক, সব মিলিয়ে অনেক বেশি টাকা হয় না। রাসূলুল্লাহ সাল্লামের যে 4 জন মেয়েকে বিবাহ দিয়েছেন, 4 জন মেয়েরই তাদের ইয়া ছিল, অর্থাৎ মোহর ছিল 400 দিরহামের মতো, মানে 400 দিরহামের কম বেশি ছিল। এইভাবে আপনি দেরহাম ব্যবহার করে বিবাহ করতে পারেন, বিবাহকে কঠিন করবেন না। যখনই বিবাহকে কঠিন করবেন তখন এলাকায় দেশে দেশে জেনা ব্যবসা বেড়ে যাবে, জেনা ব্যবসা যখন বাড়বে তখন ওখান থেকে কুসন্তান হবে, ওখান থেকে জারজ সন্তান আসবে। এই জারজ সন্তানে হাদিস জাল এবং জয়ীব, জয়ীব হাদিস জাল হাদিস বলে বেড়াবে। ভালোবাসার মাপকাঠি নিয়েই আলোচনা করতে চেয়েছিলাম। ভালোবাসার মাপকাঠি আপনারা যদিও বুঝেন, তারপরেও আমরা জাস্ট ফর রিমেম্বার, কিছু স্মরণ করানোর জন্য আমরা কিছু বলতে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটার দিকে একটু ফিরে গিয়ে আমি শেষ করে দিই। সূরা জুখরুফের যে 67 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ইল্লাল মুত্তাকিন, তোমার বন্ধুত্ব যদি তাকওয়ার উপরে হয়, যদি মুত্তাকির সাথে তোমার বন্ধুত্ব হয় তাহলে বন্ধুত্ব কিয়ামত জান্নাত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। ফামালানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামীম ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। যারা কাফের জাহান্নামী তারা আফসোস করবে, ওরা কিভাবে জান্নাতে যায়,
ওদের তো নাম ঘোষণা হয়েছিল জাহান্নামী বলে, ওদের পাপ বেশি নাকি কম, কিভাবে তারা জান্নাতে যায়? কেউ বলবে ওদের বন্ধু আছে জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ আমার বন্ধু সে সালাত আদায় করত, সিয়াম পালন করত, ও আমাকে ভালো পথ দেখাতো, ও আমাকে জান্নাতের পথ বাতলে দিত, শিরক এবং বিদআত থেকে আমাকে মুক্ত রাখত, যখনই সালাতের আজান হতো তখন আমাকে সাথে নিয়ে হাত ধরে মসজিদে নিয়ে যেত, আমি ওকে ভালোবাসতাম দুনিয়াতে শুধু তোমাকে সন্তুষ্টির জন্য। ও আজকে জাহান্নামে কিছুটা নেকি কমে গেছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করি, তার জন্য শাফাত করতে চাই, তার জন্য কিছু মানে ওকালতি আর কি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কথায় খুশি হয়ে বলবেন, ওর বন্ধুত্ব যদি ইমানের উপরে হয়, তাকওয়ার উপরে হয়, তাহলে যাও, ওর ভিতরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে ওকে টেনে নিয়ে আসো জাহান্নাম থেকে, জাররা পরিমাণ ঈমান থাকলেও তাকে জাহান্নাম থেকে বন্ধু টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, তখনই এরা বলবে। এটা সূরা শুআরা 101 এবং 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন। তখন এই জাহান্নামীরা বলবে, হায় হা আমাদের কোনো সুপারিশকারী নাই, ওয়ালা সাদিকিন হামিম, একটা ভালো বন্ধু না, ফালাউ আন্না লানা কাররাহ ফানাকুনা মিনাল মুমিনিন। এই তখন তারা বলবে আল্লাহকে, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা যাব জীবন যাপন করব, সাথে সাথে একটা ভালো বন্ধু নিয়ে আসব যে আমাদের সুপারিশের কারণ হবে। এরকম ফিরে আসার কোনো সুযোগ আছে? ফিরে আসার কোনো সুযোগ নেই। কিন্তু এখন তো আপনার সুযোগ আছে নাই? এখন সুযোগ আছে, এই সুযোগটা আপনি বের করেন, চেষ্টা করেন, একটা ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই বন্ধুত্বের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই বন্ধুত্বের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আরশের ছায়া তলে ছায়া দান করবেন। এই বন্ধুত্বের বিনিময়ে আল্লাহ রাব্বুল যারা জান্নাতি হবে তারা তো বলবে, তাদের ব্যাপারে বলবে যে এই মানুষ জান্নাতিরা তোমরা যা চাও আজকে তোমাদের সব দাবি পূরণ করা হবে, তার মানে যা চাও সেটাও দেওয়া হবে, কোনো দাবি করলে দাবিটাও পূরণ করা হবে। এই আয়াত থেকে অনেকে বলেছেন বন্ধু হয়ে বন্ধুদের যাদের নেকি কমে যাবে একটু তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিকে পূরণ করে ওই জাহান্নাম থেকে জান্নাতিদেরকে টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুত্ব এমন হওয়া উচিত শুধুমাত্র ভালোবাসা দিবস নয়, শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি নয়, এটা আমাদের জন্য প্রতিদিনের ভালোবাসা। উইকিপিডিয়াতে খুঁজেন ভালোবাসা দিবসকে নিয়ে কী ধরনের কথাগুলো লেখা আছে, সরাসরি লেখা আছে ওখানে। এটা হচ্ছে খ্রিস্টানদের তৈরি করা, এই ইতিহাস নিয়ে আমি আলোচনা করতেও চাচ্ছি না। হ্যাঁ ঠিকই বলেছেন, এই আলোচনা নিয়ে আমি বাড়াতেও চাচ্ছি না, আমরা আলোচনা এইখানে পর্যায়ে শেষ পর্যায়ে আসি। আমার উদ্দেশ্য ছিল একটি, তা হলো আমরা যেন সবাই আল্লাহর জন্য আমার কোনো ভাইয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।